গোটা এটিএম মেশিন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল দুষ্কৃতীরা। স্থানীয় নিরাপত্তা বাহিনীর প্রচেষ্টায় অপরাধীরা ব্যর্থ হয়। ঘটনাস্থলে পৌঁছেছে জামুরিয়া থানার বিশাল পুলিশ বাহিনী। প্রহরী রাজা জানান, রাত পাহারা দেওয়ার জন্য বীজপুর গ্রামের লোকজন দুজনকে রেখেছে। इधर एटीएम को कोई तोड़फोड़ करने लगा था, रस्सी बांध रहा था दो तीन बंदे। फिर उसका बाद वो जो मेरा पार्टनर है वो उधर से विसल मारते मारते आया, हमको फ़ोन किया। फिर मैं अंदर से आया, जो आया था मैं इधर पहुंचते टाइम में गाड़ी निकल गया। फिर वो पीछे पीछे साइकिल में पड़े तक गया। वो बोल रहा नंबर कितना बोला था मैंने, वो उसका नंबर नहीं है, सादा काला प्लेट लगा बोला। वो 6-7 जन था। फिर उसके बाद हमने पुलिस को भी फोन लगाया था, 100 नंबर डायल किया था। फिर उस मिला नहीं, अब मिलना था वह था, हमको भी थोड़ा नहीं कोशिश कर रहा था। जो उधर सीसी कैमरा है वो कैमरा को भी जला दिया है, जो एटीएम का जो आगे वाला कैमरा है वो भी जला हुआ है। मेरे नहीं कुछ हम नहीं पूछता होगा शायद, निकलना था तो ले जाना था। ड्राइव का रस्सी लेके इधर से जो अंदर को साइड दो साइड से पूरा बांध रहा था, दो रस्सी, एक रस्सी एक साइड से, एक रस्सी एक साइड से बांध के रस्सी का लास्ट में कुंडी तरफ का था, कुंडी फंसा के निकालने का कोशिश कर रहा था। अब हम आ गया तो भाग गया। अब हम नहीं आना था तो निकल जाता तो ले जाना था, नहीं निकलना था अपनी कुछ खराब कर देना था। গতকাল রাত 7:40 নাগাদ 7 থেকে 8 জনের একটি দল এটিএম এ হামলা চালায়। এটিএম মেশিন বহন করার জন্য এটিএম এর চারপাশে একটি মোটা দড়ি ছিল। এটিএম এর ক্যামেরা ভাঙচুর করেছে দুষ্কৃতীরা। এমন সময় তিনি ও তার সহযোগীরা অ্যালার্ম দিলে দুষ্কৃতীরা গাড়িতে করে পালিয়ে যায়। এরপর বিষয়টি পুলিশকে জানানো হয়। ইন্ডিয়া ওয়ান এর বহু এটিএম এর বহু মানুষ বলেছেন দুষ্কৃতীরা কোনোভাবেই তাদের এটিএম নিয়ে যেতে পারবে না। পশ্চিমবঙ্গ অঞ্চলে ক্লাস্টার ওয়ান এর অপারেশন প্রধান অরুণাংশ ভট্টাচার্য বলে, আমি ক্লাস্টার অপারেশন হেড হচ্ছি ওয়েস্ট বেঙ্গলে ইন্ডিয়া ওয়ানের। এখানে একটা ক্রাইমের চেষ্টা করা হয়েছে, চুরির চেষ্টা করা হয়েছে, এটিএম উঠিয়ে নেওয়া যাওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু আমি কাস্টমারদের যারা আছেন পুরো পশ্চিমবঙ্গের অ্যাসিওর করতে চাই, এই ইন্ডিয়া ওয়ানের এটিএমে কোনো রকম কাস্টমারেরও ফ্রড হবে না, কেন কি সেমনি সুরক্ষা ব্যবস্থা আছে, মানে কারো টাকা তুলতে গেলে হবে না, আর এটিএম কেউ তুলেও নিয়ে যেতে পারে না, এটা নিশ্চিন্ত থাকুন। আপনারাও দেখেছেন আমি আসার আগে পুলিশ এসে সব কিছু নিয়ে গেছে, তো কোনো কিছু তুলে নিয়ে যেতে পারবে না, না কাস্টমারও সুরক্ষিত, এটিএমও সুরক্ষিত। এখন পুলিশের ব্যাপার, কেন কি আমি যেটা পুলিশ চাইবে পুলিশকে সেটা প্রোভাইড করা হবে। আমি এখান থেকে কমিশনারেট অফ পুলিশে যাচ্ছি, ডিডি ক্রাইমের কাছে, ওনার যা যা রিকোয়ারমেন্ট ওনাকে দেওয়া হবে। এর বেশি যা কিছু আপনাদের জানার সেটা জামুরিয়া থানা জানাবে, কিছু 100% টাকা সুরক্ষিত, মেশিন সুরক্ষিত, সবকিছুই সুরক্ষিত আছে। কিন্তু আর যদি কিছু জানতে চান পুলিশ জানাবে। সিকিউরিটির মাথায় বন্দুক ঠেকালে সিকিউরিটির সব দরজা সব খুলে দেবে। এটা আমাদের যা আমাদের সিকিউরিটি আছে, মেশিনের সিকিউরিটি প্লাস ক্যামেরার সিকিউরিটি সাফিসিয়েন্ট আছে, তাতে ক্রিমিনালকে ধরা যাবে। যে ইন্ডিয়া ওয়ানের দ্বারা ইনস্টল করা এটিএমগুলি সম্পূর্ণ সুরক্ষিত এবং কেউ তাদের মধ্যে রাখা গ্রাহকদের অর্থের সাথে কারসাজি করতে পারবে না, কেউ এটিএমগুলিকে তুলে নিয়ে যেতে পারবে না। এটিএমে উপস্থিত ক্যামেরায় অপরাধীদের চেহারা রেকর্ড করা হয়েছে, এখন সেসব তথ্য পুলিশকে দেওয়া হবে জানিয়ে তিনি বললেন, এসব এটিএমে রাখা টাকা সম্পূর্ণ নিরাপদ, এর বেশি কিছু বলতে রাজি হননি তিনি। জামুরিয়া থানা পুলিশ এ বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য দেবে বলে জানান। একের প্রসঙ্গে এটিএম গার্ড রাজা জানান, দুপুর 2:30 পর থেকে অপরাধীরা এসে মোটা দড়ি দিয়ে মেশিন বেঁধে গাড়িতে করে পালানোর চেষ্টা করলে গাড়ির নাম্বার প্লেটে নম্বর প্লেট লেখা ছিল না। পরে তারা পুলিশকে খবর দেয়, এটা হলে অপরাধীরা এটিএম তুলে নিয়ে যেতে পারত। আসানসোল থেকে সুব্রত অধিকারীর রিপোর্ট, আনন্দবার্তা।